আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। নাম নিয়ে কত কথা, নাম নিয়ে যত জ্বালা। শিশু জন্মের পরেই নাম রাখো সুন্দর করে। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অবারিত নিয়ামতের মধ্যে অন্যতম এবং সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে সুসন্তান। পৃথিবীতে যখনই সন্তান জন্মগ্রহণ করে, তখনই পিতামাতার ওপর সেই সন্তানের জন্য সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে তার একটি সুন্দর নাম রাখা এবং আকিকা দেওয়া। কিন্তু নাম রাখতে গিয়ে পিতামাতার হয়রানির শিকার হতে হয়, দোটানার মধ্যে পড়ে যান, কি নাম রাখবো, কি নাম রাখলে ভালো হয়, এই চিন্তা করতে করতে আমাদের দেশে দেখা যায় অনেক শিশুর প্রথম 6 মাস থেকে 1 বছর নাম ছাড়াই থাকতে হয়। অবশেষে শত চিন্তার অবসান ঘটিয়ে একটি নাম রাখা হয়। কিন্তু অতি দুঃখের সাথে বলতে হয়, কিছু পিতামাতা একজন খাঁটি মুসলমান হওয়ার পরেও সন্তানের নাম রাখে সিরিয়াল বা ফিল্মের হিরোদের নামের সাথে মিল রেখে, একবারও ভেবে দেখে না এই নামগুলো কি রাখা জায়েজ হবে কি না জায়েজ। নাম রাখার সময় শুধু মনে করে, উহ, ও তো খুব অভিনয় করতে পারে। প্লিজ ভাই, সন্তানের নাম রাখার আগে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি মনে করিয়ে দিতে চাই। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের এবং তোমাদের পিতার নামে। অতএব তোমাদের নামগুলোকে সুন্দর করে রাখো। একবার চিন্তা করে দেখেন দিনে, যদি আপনার নাম হয় বিকৃত কোনো নামে বা নামের অর্থ বিকৃত হয়, তখন সেই নামেই কিয়ামতের দিন আপনাকে ডাকা হবে। যাই হোক, ইসলামের দৃষ্টিতে যে নামগুলো সম্পূর্ণ হারাম সেগুলো হচ্ছে বুখারী ও মুসলিম শরীফ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে জঘন্য নাম হচ্ছে মালিকুল আমলাক, অর্থ বিশ্বজগতের সম্পত্তির মালিক। দ্বিতীয় নম্বর নাম হচ্ছে মালিকুল মুলুক, অর্থ রাজ্যের রাজা। তৃতীয় নম্বর নাম হচ্ছে শাহনশাহ, অর্থ জগতের বাদশাহ। চতুর্থ নম্বর নাম হচ্ছে সাইয়েদুন নাস। আল্লাহ রাব্বুল আলামিন এই নামগুলোকে প্রচণ্ড ঘৃণা করেন এবং এই নামগুলো পরিবর্তনের সাথে সাথে তাওবা না করলে সে জাহান্নামী হবেন, কারণ এই নামগুলো একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিনের। আর এ ব্যাপারে আরেকটি বিষয় হচ্ছে, সরাসরি আল্লাহ রব্বুল আলামিনের 99টি গুণবাচক নামকে আখ্যায়িতভাবে রাখা ঠিক নয়। যেমন ধরুন আর রহমান, আর রহিম, আল আহাদ। আমরা এভাবে নামগুলো না রেখে আমাদের রাখতে হবে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুস সালাম। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।